হ্যালো ওয়ান সবাইকে স্বাগত জানাই স্টাডি উইথ পেয়ার নতুন একটি পর্বে তোমাদের জন্য একটা বিশাল সুখবর রয়েছে যারা বিশেষ করে চাকরি প্রার্থী বা চাকরি খুঁজছ যারা তো তাদের জন্য কিন্তু একটা ভীষণ বড় একটা খবর রয়েছে তোমাদের জন্য তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জব ফেয়ার হতে চলেছে তো সরাসরি শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে কিন্তু তোমরা এখানে চাকরির সুযোগ পেয়ে যাবে এবং এটা একদম অথেন্টিক রাজ্য সরকার থেকে কিন্তু এটার যে উদ্যোগ সেটা গ্রহণ করা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আমি তোমাদেরকে জানাবো এবং কোথায় গিয়ে তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে কি কি করতে হবে কোথায় যেতে হবে সমস্ত কিছু আমি তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে লাইক করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে কারণ এই ধরনের হাটকে খবর কিন্তু আমরা তোমাদের জন্য সবার আগে নিয়ে আসি তো চলো প্রথম থেকে বিজ্ঞপ্তিটি পড়ে নেব এটা আমাদের ডাব্লু এই অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে তো প্রথমে দেখে নাও চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর রয়েছে সমস্ত বেকার যুবক যুবতীরা বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর চাকরি খুঁজছেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে প্রায়শই এই ধরনের জব ফেয়ার কিন্তু আয়োজন করা হয়ে থাকে তো বিভিন্ন কোম্পানির জন্য কিন্তু এখানে বিভিন্ন রকম সংস্থা যারা রয়েছে তারা কিন্তু এই জব ফেয়ার এর আগেও করেছে যেমন কিছুদিন আগেই শিয়ালদাতে কিন্তু যেটা জর্জ টেলিগ্রাফ ছিল সেখানে কিন্তু অলরেডি হয়ে গেছে তো নিচে আরও একটুখানি দেখে নেব যদি দেখে নাও রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে এই জব ফেয়ার দু হাজার চব্বিশ সঠিকভাবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ইন্টারভিউ ক্লিয়ার করতে পারলেই সরকারি নিয়োগপত্র দেওয়া হবে প্রার্থীদের হাতে এই প্রক্রিয়াকে অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার কিন্তু আবেদন ফি বা কোনো প্রকার কিন্তু চার্জ পেমেন্ট করতে হবে না অনেক দালাল কিন্তু ওখানে ঘোরাফেরা করে তো তোমাদের কিন্তু সেই ধরনের বিভিন্ন রকম প্রয়োজনা আসতে পারে যে টাকা দিন তো সেরকম কিন্তু কোনো কিছু প্রয়োজনায় পা দেবে না তো এখানে কিন্তু কোনো রকম ফি বা কোনো রকম আলাদা চার্জ কিন্তু পেমেন্ট করতে হবে না পরিষ্কার এখানে লিখে দেওয়া রয়েছে বিভিন্ন শাখায় নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী ছাত্রছাত্রীরা এই জবফেয়ারের মাধ্যমে সরাসরি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে নিয়োগ কিন্তু পেতে পারেন ঠিক আছে উপযুক্ত যোগ উপযুক্ত যোগ্যতা সহ সঠিক ডকুমেন্টেশন করার পর ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করতে পারলেই হাতে পাবেন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ নিয়োগপত্র এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে সরকারিভাবে কিন্তু নিয়োগপত্রটা দেওয়া হবে সুতরাং এখানে কিন্তু কোনো রকম মানে কী বলবো এখানে কিন্তু কোনো রকম জোচ্চুরি বা এই ধরনের কোনো কিছু হওয়ার কিন্তু রকম সম্ভাবনা নেই ঠিক আছে সম্পূর্ণভাবে কিন্তু সরকারিভাবে তোমরা এখানে নিয়োগপত্র হাতে পাবে এবং সেটা একদম মাল্টি ন্যাশনাল বিভিন্ন রকম কোম্পানিতে সেই কোম্পানিতে তোমরা বিভিন্ন রকম দেখে থাকবে ধরো ফ্লিপকার্ট তারপরে হচ্ছে অ্যামাজন বা হচ্ছে অন্যান্য আরও যে কোম্পানিগুলো রয়েছে ধরো কোনো একটা শুয়ের কোম্পানি রয়েছে ঠিক আছে ধরো নাইকি আসলো সেখানে বা হচ্ছে বাটা আসলো তো এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের যোগ্যতা অনুযায়ী তোমার ধরো যোগ্যতা ইঞ্জিনিয়ারিং রয়েছে বা তোমার ধরো যোগ্যতা ধরো বি কম রয়েছে বা বিএ পাস রয়েছে তো বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন রকম তোমরা কিন্তু এখানে ইন্টারভিউ কিন্তু দিতে পারবে ঠিক আছে এখানে কিন্তু যারা আসে তারা কিন্তু যে কোনো একটা পদের জন্য সিলেক্টিভ কোনো একটা পদের জন্য তারা আসে না তারা মাল্টি মানে তাদের কাছে অনেক রকম শূন্য পদ থাকে তো সেইগুলোর জন্যই কিন্তু আসে অনেকে ব্যাক অফিস জবের জন্য আসে অনেক কিছু আসে তো এখান থেকে কিন্তু তোমরা চাকরি পেয়ে যেতেই পারো এটার কিন্তু কোনো রকম বিকল্প নেই ঠিক আছে তো নেক্সট আমরা দেখে নাও সম্প্রতি রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনের পক্ষর অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্ত অনুযায়ী রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দফতরের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে এই বিরাট ফেয়ার এটা টেকনিক্যাল কথা শুনে বা ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের কথা শুনে কিন্তু পিছিয়ে যাওয়ার কিন্তু কোনো রকম ব্যাপার নেই এরা কিন্তু শুধুমাত্র এই জব ফেয়ারটি কন্ট্যাক্ট করেছে অর্থাৎ বুঝতেই পারছেন সরাসরি সরকারি উদ্যোগে এই চাকরির মেলা আয়োজন করা হয়েছে সঠিকভাবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ইন্টারভিউ ক্লিয়ার করতে পারলেই সরকারিভাবে নিয়োগপত্র কিন্তু দেওয়া হবে প্রার্থীদের হাতে এই প্রক্রিয়াকে অংশগ্রহণ করার জন্য কোনো ফি বা আবেদন চার্জ পেমেন্ট লাগবে না সরাসরি নির্দিষ্ট ঠিকানায় শুধু তোমাদেরকে চলে যেতে হবে ঠিক আছে নেক্সট দেখে নাও সংশ্লিষ্ট এই চাকরির মেলা অর্থাৎ জব ফেয়ার দু হাজার চব্বিশ আয়োজিত হবে কোথায় দেখে নাও খুব ইম্পর্ট্যান্ট দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে ঠিক আছে কোন ক্যাম্পাসে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে আগ্রহী প্রার্থীদের আগামী তিরিশে সেপ্টেম্বর তিরিশ তারিখটা আজকে হচ্ছে তোমাদের ছাব্বিশ তারিখ তো তিরিশ তারিখটা কিন্তু মনে রেখে দাও তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের সকাল সাড়ে নটা সাড়ে নটার সময় দুর্গাপুর আইটিআই ক্যাম্পাসে উপস্থিত হতে হবে তোমাদেরকে উপস্থিত হওয়ার জন্য প্রথমেই প্রার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যে বিভাগে প্রার্থীরা ইন্টারভিউ দিতে ইচ্ছুক সেই বিভাগে গিয়ে কথা বলে সিরিয়াল নাম্বার অনুযায়ী অপেক্ষা করতে হবে মনে করো তোমার পাঁচ নম্বর সিরিয়াল তাহলে তোমাকে সেইখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে তো চার নাম্বার যখন হয়ে যাবে তারপরে গিয়ে তোমার ডাক আসবে এবং তারপরে তোমার ইন্টারভিউ হবে এরপর প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পলিটেকনিক আইটিআই ভোকেশনাল পিবিএসএসডি শাখার ট্রেনিং প্রাপ্ত প্রার্থীরা এখানে অংশগ্রহণ করতে কিন্তু পারবেন ঠিক আছে তো সবাই কিন্তু এখানে যদি তোমরা চাও তোমরা কিন্তু এখানে অংশগ্রহণ করতেই পারো কোনো রকম কিন্তু এখানে বাধা নেই তো এটা একটা বিশাল সুযোগ তোমরা যদি চাও তোমরা কিন্তু একদম নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট যে স্থান বলে দেওয়া রয়েছে সেই জায়গায় চলে যাবে এবং সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা একটা আবেদন করতে পারবে আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করে যাবে এবং যদি তোমাদের কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তোমরা যারা পিএসসির জন্য পড়াশোনা করছো পিএসসি ক্লার্কশিপের জন্য তো তারা অবশ্যই কিন্তু আমাদের যে নাইনটিন ইয়ার্সের পিডিএফটা রয়েছে সেটা নিয়ে নিতে পারো এবং তার সঙ্গে আমাদের শুরু হয়েছে মক টেস্ট সেই মক টেস্টেও তোমরা যোগাযোগ মানে অংশগ্রহণ করতে পারো এর জন্য আমাকে একটা জাস্ট মেসেজ করতে হবে ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া রয়েছে বা এখানে ফ্ল্যাশ করছে দেখে নাও এইট ওয়ান ফোর ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি ফোর জিরো এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে এবং লিখতে হবে হাই দিয়ে একটা তোমরা যে ক্লার্কশিপ মক টেস্ট বা এটা কিছু একটা লিখে দেবে যাতে আমি বুঝতে পারি তোমরা কিসের জন্য মেসেজ করেছো তারপর আমি তোমাদের সম্পূর্ণ প্রসেস বলে দেবো একদম ন্যূনতম মূল্যে তোমাদের এখানে কিন্তু পড়াশোনা করানো হচ্ছে মক টেস্ট নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে পিডিএফও কিন্তু তোমাদের এখান থেকে প্রোভাইড করা হবে ওকে থ্যাংক ইউ সো মাচ দেখাচ্ছো তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমরা অবশ্যই জানাও যে কে কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু এন জন্য আমাদের এখানে প্রস্তুতি শুরু হবে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য অন্যান্য ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নাও